চা শিল্পের জন্য বিখ্যাত সিলেট অঞ্চল, সেখানকার চিত্র জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী নাজাত আহমেদ। নাজাত, চা শিল্পে কি কি সংকট রয়েছে সে বিষয়ে বিস্তারিত জানাবেন, আর সংশ্লিষ্টরা কি বলছেন? ধন্যবাদ লুবা আপনাকে। আপনারা যেমনটি জানেন, সিলেট চা শিল্পের জন্য বিখ্যাত। সিলেটকে চায়ের দেশ বলা হয়। দেশের ১৬৬টি চা বাগানের মধ্যে ১৪৮টি আসল সিলেটে রয়েছে, কিন্তু একসময় দেশের চায়ের চাহিদা কিন্তু সিলেটের এই চা বাগানগুলোই মেটাতো এবং একই সাথে দেশ বিদেশেও কিন্তু সিলেটের চা রপ্তানি হতো। কিন্তু বিভিন্ন কারণে কিন্তু এই সিলেটের চা এখন আসলে অনেকটাই কমে গেছে। সিলেটের চা শিল্প যেমনটি সংশ্লিষ্ট বলছেন, এমনটাই বলছেন তারা, যে ধ্বংসের দিকে চলে যাচ্ছে। তারা বেশ কিছু কারণ বলেছেন। একটি প্রধান কারণ হিসাবে ব্রোকার সিন্ডিকেট, যেটি তারা বলছেন, তারা কিন্তু ন্যায্য দাম পাচ্ছে না ব্রোকারদের কারণে। একই সাথে ভারত থেকে বিভিন্নভাবে চুরাই চা আসছে। একই সাথে এই চাগুলো আসলে নিম্নমানের, সেই চা বিভিন্ন সময় সিলেটের চার সাথে মিশানো হচ্ছে। একটি বিষয় তারা যেটি বলছেন, ঋণের সুবিধা যেটি চলছে, ঋণের যে সুদ রয়েছে, আগে কৃষি ব্যাংক থেকে আসলে ৯% ঋণের কৃষি মানে চা লোন দেওয়া হতো, এখন আসলে সেই ঋণের পরিমাণ ১৪% করা হয়েছে। আর একটি বিষয় কিন্তু সংশ্লিষ্ট যেটি বলছেন, এটি আসলে বাণিজ্য মন্ত্রণালয় রয়েছে, এই চা শিল্পকে কিন্তু কৃষি মন্ত্রণালয়ে নেওয়ার কিন্তু দাবি জানাচ্ছেন অনেকে। তা না হলে কিন্তু সিলেটের চা শিল্প একেবারেই ধ্বংসের পথে চলে যাবে। তারা অনেক যেমনটি বলেছেন, পাট শিল্প যেভাবে ধ্বংস হয়ে গেছে, সিলেটের চা শিল্প কিন্তু এইভাবে অনেকটাই ধ্বংস হয়ে যাবে। সব মিলে এই ছিল আমার কাছে সিলেট থেকে সর্বশেষ খবর।